মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি। উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন। অনেক রুগীরা এই প্রশ্ন করে যে হাত ঘামে, পা ঘামে, মাথা ঘামে, চুল ঘামে, এটা কোল্ড অ্যালার্জির একটা বিরাট লক্ষণ, এবং এই রুগীরা কোনোরূপ ঠান্ডা জিনিস খেতে পারবে না, কিন্তু সে ঠান্ডা পানি খেতে চায়, ঠান্ডা শরবত খেতে চায়, ঠান্ডা খাবার খেতে চায়। সব খাবার তাকে 100% মাইক্রোওভেন হোক যেভাবেই হোক গরম করে খেতে হবে, এছাড়া এটার মুক্তির কোনো পথ নাই। এটা আস্তে 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 আস্তে, কিন্তু যদি সে ঠান্ডা পানি বন্ধ না করে, গরম পানি না খায়, গরম জিনিস, গরম বলতে আমি বুঝাবো রসুন, পেঁয়াজ, আদা, কাঁচামরিচ, লবঙ্গ, দারচিনি, প্রতিদিন অন্তত সকালে রাতে দুটা ই খাইতেই হবে, রসুন অথবা রসুন অনেক বেশি খেতে হবে। আর আজকে থেকেই এই রুগীকে সাদা সরষা ভর্তা, মানে হলুদ সরষাকে আমরা সাদা বলি, হলুদ সরষা প্রতিদিন ভর্তা করে খেতে হবে। ওটা যদি ভর্তা করে আপনি ফ্রিজে রেখে দেন তাহলেও কোনো অসুবিধা নেই, আপনি আধা কেজি পরিমাণ একসাথে ভর্তা করে মধু দিয়ে রাখবেন, তাহলে টেস্টও ভালো থাকবে, ফাঙ্গাসও পড়বে না, এবং ওটা দরকার হলে ডিপে রাখবেন। এরপরেও আপনি সরষা বাটা খেতে হবে। আর সকল তরকারিতে রসুন, পেঁয়াজ, আদা, সরষা, কাঁচামরিচ পরিমাণে একটু বেশ বাড়াই দিতে হবে, এবং আপনাকে প্রতিদিন দুটা ডিম খাওয়ার ব্যবস্থা করতে হবে, দুটাই যেন পোজ ডিম হয়। শুধু কুসুমটা হলেও দুইবার খেতে হবে। এরকম খেতে খেতে একদিন হয়তো আলহামদুলিল্লাহ আপনার এই যে হাতে হাত ঘামে, পা ঘামে, মাথা ঘামে এবং হাতটা খসখসে হয়ে যাচ্ছে, এটা থেকে আপনি কিছুটা হলেও মুক্তি পাবেন। কিন্তু যদি আপনার এটা সঠিক চিকিৎসা না হয় তাহলে আপনার একটু চর্মরোগ দেখা দিতে পারে। চর্মরোগগুলি অপরদূষিত স্থানে বেশি দেখা দিবে। তো চর্মরোগ ভালো করতে যে যদি আপনি কোনো অ্যান্টিবায়োটিক খান তাহলে আবার এজমার দিকে টার্ন নিতে পারে। এই জিনিসগুলিও যাদের হাত ঘামে, পা ঘামে, যাদের হাত ঠান্ডা, পা ঠান্ডা, মাথা ঠান্ডা, তারা কিন্তু খেয়াল রাখবেন, এবং এটার জন্য সঠিকভাবে ন্যাচারোপ্যাথিক চিকিৎসাটা করলে এটার থেকে আপনি মুক্তি পেতে পারেন, নাহলে আপনাকে কঠিন চর্মরোগের দিকে নিয়ে যেতে পারেন।